নিয়ে ফ্রিল্যান্সিং শিখবেন, কাজ করবেন, অটোকেটের কাজ শিখবেন, ভিডিও দেখবেন, ভিডিও এডিটিং করবেন, যারা টুকিটাকি ইউটিউবার ইউটিউবের কাজ করতে চাচ্ছেন, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বললে আসলে ভুল হবে না। আপনাদের সামনে খুললাম 1.1 ইঞ্চি ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ যদি বলি, ব্যাটারি ব্যাকআপ পাবেন 3 থেকে 4 ঘন্টা। প্রত্যেকটার সাথে গিফট গুলো পেয়ে যাবেন, এর মধ্যে অন্যতম গিফট হচ্ছে একটা টেবিল পাবেন, একটা ব্যাকলাইট, কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সবকিছু পাবেন। আসসালামু আলাইকুম, আজকের একটা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমার সামনে দেখছি অনেকগুলো ল্যাপটপ কিন্তু আমাদের রিস্টক হয়েছে, যেগুলো আমাদের হাউসে ছিল না সেগুলো কিন্তু এখন রিস্টক হয়েছে। তো যারা এই ভিডিওটি দেখছেন, যারা অনেকদিন যেমন ল্যাপটপ কিনবেন ভাবছেন, যে ল্যাপটপটা আমাদের কাছে ছিল না সেটা কিন্তু আবার চলে এসেছে, সবাই পুরো ভিডিওটি না টেনে দেখবেন। শুরুতে আমাদের লোকেশনটি একবার বলে দিচ্ছি, আমাদের লোকেশনটি ঢাকা মিরপুর 10 গোলচক্কর সাহালি মার্কেটের ঠিক পিছনে, 2 নম্বর রোড, 1 নম্বর বিল্ডিং, 2 তলায়। সপ্তাহে 7 দিনে খোলা আছে ইনশাল্লাহ। আপনারা যারা ঢাকার বাইরে থেকে আসবেন, যারা চিনতে অসুবিধা হবে, 10 নম্বর গোলচক্কর এসে ফোন দিবেন, আমরা রিসিভ করে নিবি ইনশাল্লাহ। আচ্ছা, দেখতে পাচ্ছি ভাই আপনাদের নতুন স্টক চলে আসছে, হিউজ পরিমাণ কোয়ান্টিটি। এখানে আজকে সর্বপ্রথম কোন ল্যাপটপটি দেখাবেন আমাদেরকে? আজকে আমি সর্বপ্রথম যারা একদম কম প্রাইসের মধ্যে ল্যাপটপ নিয়ে ফ্রিল্যান্সিং শিখবেন, কাজ করবেন, অটোকেটের কাজ শিখবেন, ভিডিও দেখবেন, ভিডিও এডিটিং করবেন, যারা টুকিটাকি ইউটিউবার ইউটিউবের কাজ করতে চাচ্ছেন, তো তাদের জন্য আসলে অনেক বাজেট থাকে না, তো কম বাজেটের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন, তো তাদের জন্য আমরা সবসময় চেষ্টা করছি কম বাজেটের মধ্যে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য, ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে, এই টাইপের প্রোডাক্ট। তো তারই ধারাবাহিকতা আজকে কিন্তু এই টাইপেরই অনেকগুলো প্রোডাক্ট এসেছে কম প্রাইসের মধ্যে, যেগুলো সর্বনিম্ন শুরু হবে 13,500 টাকা থেকে শুরু করে। তো আজকে আসলে আমি সামনে আসে দেখাই একটু, আমি একটু দেখাই যদি একটু কম দামি যেটা আসছে আমাদের, এটা আসলে আমাদের সবসময় থাকে, এটা কিছুদিন যাবত শেষ হয়ে গেছিল, নতুন আসছে এই প্রোডাক্টটা। আমি যদি দেখাই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বললে আসলে ভুল হবে না, আপনাদের সামনে খুললাম একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। এটা হচ্ছে ডেলের সুপার ফ্রেশ কন্ডিশন, এটা হচ্ছে মডেলটা যদি আমি বলি, এটা হচ্ছে ডেলের 3190। তো আমি যদি এটা যদি ফুল কনফিগারেশনটা যদি বলি, পেন্টিয়াম সিলভারের 9th generation সমতুল্য ল্যাপটপ, 4 GB র্যাম রয়েছে, 128 GB এসএসডি রয়েছে, 12 ইঞ্চি ডিসপ্লে রয়েছে, আর যদি লুকিংটা যদি আমি দেখাই, একদম ফ্রেশ কন্ডিশন, ব্ল্যাক কন্ডিশনের মধ্যে রয়েছে, আর এটার কিন্তু ব্যাটারি ব্যাকআপ কিন্তু জোস পাবেন, 3 থেকে 4 ঘন্টা বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর এটার সাথে কিন্তু চার্জারটা আমাদের অরিজিনাল এসেছে, আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে এইচকে টেকনোলজি থেকে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু 6টা গিফট আইটেম রয়েছে। তো সবাই পুরো ভিডিওটা দেখেন, দেখলে কিন্তু আপনাদের পছন্দের ল্যাপটপটি পেয়ে যাবেন এইচকে টেকনোলজি। এরপরে নতুন চিপমেন্টে আরো কোনো কিছু ল্যাপটপ আছে? আর একটা প্রোডাক্ট আছে আমি দেখাচ্ছি, এটা আমি দেখাই। এগুলো আসলে যারা ভাইকে, আপনার বোনকে, আপনার বড় ভাইকে দিবেন, একটু ইউটিউবে ভিডিও টিডিও দেখবে, কাজ করবে টুকিটাকি, অফিসিয়াল কাজ থাকবে, তাদের জন্য আসলে এই ল্যাপটপটি। এটা কিন্তু ডেলের 3190 2-in-1 ল্যাপটপটি। আমি যদি এটা যদি কনফিগারেশনটা বলি, এটা কিন্তু পেন্টিয়াম সিলভারের 9th generation সমতুল্য ল্যাপটপ, 4 GB র্যাম রয়েছে, 128 GB এসএসডি রয়েছে, চাইলে এসএসডিটা আপনি বাড়াতে পারবেন, আর 13.6 ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে, ডিসপ্লেটা কিন্তু খুবই সুন্দর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, আর কন্ডিশনে যদি দেখি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, একবারে ফ্রেশ কন্ডিশন, 3190 2-in-1। এটা কিন্তু ট্যাবলেট প্লাস ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন, যারা ট্যাবলেট প্লাস ল্যাপটপ মোডে ইউজ করতে চাচ্ছেন, ট্যাব হিসাবে ব্যবহার করতে চাচ্ছেন, তাদের জন্য আসলে এই ল্যাপটপটি। আর এটা যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, খুবই দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন, 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের অরিজিনাল চার্জার প্রোভাইড করে থাকি, আর এটা যদি আমি কন্ডিশন যদি ভালো করে দেখাই, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বললে আসলে ভুল হবে না। আমি বারবার কন্ডিশনের কথা কেন বলছি, এতটা ফ্রেশ কন্ডিশন কিন্তু আমরা এর আগে কিন্তু এই ল্যাপটপগুলো পাইনি, বর্তমানে পেয়েছি, আর এটা কিন্তু প্রাইস রেখেছি খুবই অফার মূল্যে, এর আগে কিন্তু আমাদের প্রাইস ছিল অনেক, এখন কিন্তু কমানো হয়েছে, বর্তমানে এটার প্রাইস রাখা হয়েছে মাত্র 17,500 টাকা, যেটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 18,000 টাকা, 500 টাকা কমানো হয়েছে। আচ্ছা, এত কম দামে রিজনেবল বাজেটে এত সুন্দর সুন্দর ল্যাপটপগুলো দিতেছেন, সাথে কি ওয়ারেন্টি গ্যারান্টি কিছু দিতেছেন? গুড প্রশ্ন, সবারই ইউজ প্রোডাক্ট কেনার ক্ষেত্রে দেখা যায় প্রশ্ন থাকে, যে ইউজ প্রোডাক্ট কিনছি গ্যারান্টি ওয়ারেন্টি কি পাবো, তো সবারই প্রশ্ন থাকে, তো সেই জন্য আমরা বলছি 15 দিন একটা ল্যাপটপ আমার থেকে পারচেস করবেন, 15 দিন বাসায় বসে যেভাবে খুশি আপনি ইউজ করে চেক করবেন, দেখবেন কোনো ধরনের প্রবলেম পান কিনা, যদি কোনো ধরনের প্রবলেম পান আমি প্রোডাক্ট চেঞ্জ করে দিব, আপনারা আসবেন একটা প্রোডাক্ট দিবেন আর একটা প্রোডাক্ট নিয়ে যাবেন, এখানে কোনো সেকেন্ড কোনো কথা হবে না। এছাড়াও কিন্তু আমরা 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি, 5 বছরের মধ্যে যদি যে কোনো প্রবলেম হলে আমরা সলভ করে দিব, সফটওয়্যার উইন্ডোজ সফট সাপোর্ট লাইফ টাইমের জন্য ফ্রি পাবেন। আচ্ছা, এরপর আমরা কোন ল্যাপটপটা দেখতেছি? এরপর আরেকটি আকর্ষণীয় ল্যাপটপ রেখেছি, যারা একটু ভিডিও এডিটিং এর কাজ করেন, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এর কাজ করেন, তাদের একটু ডিসপ্লে বড় প্রয়োজন হয়, বা একটু চাচ্ছেন যারা ডিসপ্লে একটু বড় হবে, লুকিংটা হবে খুবই সুন্দর এবং
খুবই জোস কন্ডিশন, তাদের জন্য আসলে আমরা এই মডেলটা নিয়ে এসেছি। পিনটিএম সিরিজের এটা 10 জেনারেশন সমতুল্য ল্যাপটপ। টাচপ্যাডটা যেটা ব্যবহার করা হয়েছে এটা শুধু ম্যাকবুকে করা হয়, ম্যাকবুকের মধ্যে এই প্লেন টাচ স্ক্রিনটা ব্যবহার করা যায়, মাল্টি টাচ স্ক্রিন বলে এটাকে। আর ডিসপ্লেটা যদি বলি 14.1 ইঞ্চি ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ যদি বলি ব্যাটারি ব্যাকআপ পাবেন 3-4 ঘন্টা। যারা ব্যাটারি ব্যাকআপের জন্য চাচ্ছেন, ল্যাপটপ যে অনেকক্ষণ ব্যাটারি ইউজ করবেন, তাদের জন্য আসলে এই ল্যাপটপটি খুবই ডিসেন্ট কন্ডিশন রয়েছে। আর এই প্রোডাক্টের প্রাইস রেখেছি আমরা মাত্র 18,990 টাকা। 18,990 টাকা জি মাত্র। আচ্ছা, এই ল্যাপটপগুলো কি আমাদের ভিউয়ার্সরা চাইলে কি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে কালেক্ট করতে পারবে? ঢাকার বাইরে থেকে কুরিয়ারে নেওয়ার জন্য আমাদের ফ্যাসিলিটি খুবই সহজ। আপনি নাম মাত্র 1,020 টাকা নন রিফান্ডেবল বুকিং মানি দিবেন, 24 ঘন্টার মধ্যে আপনার জেলায় ল্যাপটপ পৌঁছে যাবে। ল্যাপটপ পাওয়ার আগে, রিসিভ করার আগে আপনি ল্যাপটপ দেখে নিতে পারবেন, বাকি দেওয়ার আগে যদি ল্যাপটপ পছন্দ হয় এখানে চালায় দেখবেন, যদি পছন্দ হয় তাহলে টাকা দিবেন, না হলে বুকিং দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা ভাই, এই কার্টনটার মধ্যে কি আছে? অনেকক্ষণ যাবত দেখতেছি পুরো কার্টন। ভাই, কার্টন খোলার আগে আরেকটা জিনিস দেখাবো। এর মধ্যে অন্যতম গিফট হচ্ছে একটা টেবিল পাবেন। টেবিল দেখা যাচ্ছে, টেবিলটা কেন দিচ্ছি? অনেকে কিন্তু বিছানার উপরে ব্যবহার করতে চান, বালিশের উপরে নিয়ে ব্যবহার করেন, দেখা যাচ্ছে ল্যাপটপ নষ্ট হয়ে যায়। তো তাদের কথা চিন্তা করে কিন্তু একটা আকর্ষণীয় টেবিল রেখেছে, এখানে মগ কেবল সবকিছু কিন্তু সেট করতে পারবেন এবং ল্যাপটপটা কিন্তু এখানে রেখে বিছানায় বসে কিন্তু খুবই রিল্যাক্সে ইউজ করতে পারবেন, যে জন্য এই টেবিলটা দেওয়া হয়েছে। আর এর সাথে কিন্তু আরেকটা আকর্ষণীয় গিফট, সেটা হচ্ছে একটা ব্যাগ। ব্যাগটা কিন্তু আমরা কম দামি দিচ্ছি না, যেটা জন্য ব্যাগ দিচ্ছি না, খুবই ভালো কন্ডিশনের, খুবই ভালো, যেটা ইউজ করতে পারবেন। শুধু ল্যাপটপ কিনলে শেষ না, এটা কিন্তু আমাদের ব্র্যান্ডিং এর জন্য, যে জন্য একটু ভালো কোয়ালিটি করার চেষ্টা করেছি। এরপরে কিন্তু আমাদের একটা মাউস রয়েছে আকর্ষণীয়, এরপরে একটা মাউস প্যাড রয়েছে। প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা কেবল পাবেন অরিজিনাল, একটা চার্জার পাবেন অরিজিনাল, প্রত্যেকটা ল্যাপের সাথে এই কম্পালসারি গিফট গুলো পেয়ে যাবেন। আচ্ছা, আপনারা এইচকে টেকনোলজি থেকে ল্যাপটপ পারচেজ করলে কিন্তু ল্যাপটপ চালানোর জন্য আপনার যা যা সরঞ্জাম লাগবে আলাদাভাবে পারচেজ করতে পারবেন না, ওনারা গিফট হিসেবে সবগুলো দিয়ে দিচ্ছে। আচ্ছা, এই কার্টনটা আমাদেরকে একটু খুলে দেখাবেন? কার্টনটা দেখাচ্ছি, কার্টনটা মনে হচ্ছে সরাসরি বাইরে থেকে আসছে, হংকং এয়ারলাইন্স লেখা আছে ল্যাপটপের কার্টন থেকে। এটা তো দুবাইয়ের মাল, এটা হংকং থেকে এসেছে আর সেই জন্য হংকং এয়ারলাইন্স এর হয়ে আসছে। কার্টনের প্যাকেজিংটা তো অনেক আছে, আমি একটু দেখাই যদি। এখানে এসেছে আমাদের বহু কাঙ্ক্ষিত, যাদের এটা আসলে বাংলাদেশে বেশ জনপ্রিয় একটি প্রোডাক্ট, যেটা আসলে আমি বলতেই হবে না, এটা খুললে কিন্তু কাস্টমার বুঝে যাবে। তো এটা হচ্ছে গিয়া, আমি একটু খুলে দেখাই, আপনারাই বলেন আসলে এটা কি প্রোডাক্ট। একটু আমি দেখাচ্ছি খুলে, আপনারা দেখতে পাচ্ছেন বাইরে থেকে কিভাবে ল্যাপটপ গুলো চলে আসে নতুন স্ট্রং এভাবে আসতে, আপনাদের সামনে সরাসরি ওপেন করা হচ্ছে ল্যাপটপ গুলো। আমি যদি দেখাই, এটা কিন্তু G3, HP 840 G3, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বিক্রি হয়েছে, সবচেয়ে পছন্দের, সবাই জানে, সবাই জানে এই টাইপের একটি প্রোডাক্ট G3। কিন্তু এর আগেও আপনি দেখেছেন, অনেক দোকানে দেখেছেন, কিন্তু এই টাইপের G3 আশা করছি দেখেন না, যেগুলো আমরা হংকং থেকে এনেছি, দুবাই থেকে না, একদম অরিজিনাল, যা আছে সবকিছু অরিজিনাল পাবেন এবং খুব জেনুইন পাস পাবেন। আর G3 যদি আমি কনফিগারেশনটা বলি, যারা জানে না তাদের জন্য বলে দিচ্ছি, Core i5 6th generation, 8GB RAM রয়েছে DDR4 এবং 256GB SSD রয়েছে। আর যদি আমি যদি এটা যদি আদার্স কনফিগারেশন কন্ডিশনে যদি দেখাই, টাচপ্যাডটা কিন্তু মাল্টি টাচ স্ক্রিন, এখন NFC স্টিকার রয়েছে, মাল্টি টাচ স্ক্রিন, কিবোর্ডটা ব্যাকলাইট কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সবকিছু পাবেন। আর যদি আমি ডিসপ্লেটা যদি বলি, এটা হচ্ছে 14.1 ইঞ্চি ডিসপ্লে, আর ওভারঅল কন্ডিশন কিন্তু সিলভার কালারের মধ্যে রয়েছে এবং জেনুইন কালার রয়েছে, যেটা এলইডি বুকে জেনুইন কালার রয়েছে। এটা কিন্তু G3 কিন্তু কালার হয়, আমি আগে বলে নিচ্ছি, এটা কিন্তু কোনো কালার নেই, অরিজিনালি। তা এই আকর্ষণীয় 840 G3 প্রাইস রেখেছি মাত্র 23,990 টাকা। আচ্ছা, 23,990 টাকা হলে এই সুন্দর ল্যাপটপটি এইচকে টেকনোলজি থেকে আপনারা পারচেজ করতে পারবেন। এটা কিন্তু কোয়ান্টিটি, কিন্তু এটা একটা কার্টন দেখা, ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে, আরো কার্টন এসেছে সেগুলো আমরা দেখালাম না, ঠিক আছে? এটা কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে, যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন। এরপর আরেকটি প্রোডাক্ট দেখাবো, Lenovo T470S, G3 মতন Lenovo T470S টি কিন্তু মার্কেটে বেশ জনপ্রিয় একটি প্রোডাক্ট। এটা কিন্তু আমাদের স্টকে অনেকদিন যাবত শেষ হয়ে গেছিল, আসলে কত এক সপ্তাহ ছিল না, আমরা অনেক কষ্টে অনেকগুলো প্রোডাক্ট আসলে কালেক্ট করেছি, খুব ভালো প্রাইসে কালেক্ট করেছি বর্তমান বাজার অনুযায়ী।
আর T470 হচ্ছে কোরাই 5 এর 6 জেনারেশন 8GB RAM রয়েছে 256GB SSD রয়েছে চাইলে দুটাই কিন্তু RAM SSD আপডেট করার সুযোগ রয়েছে আর কোরাই 5 এর 6 জেনারেশন হওয়ার কারণে কিন্তু বাংলাদেশে যে ধরনের কাজগুলো হয় সেগুলো সবগুলো কিন্তু করতে পারবেন আর T470S এর আমরা প্রাইস রেখেছি মাত্র 24990 টাকা যেটা আসলে 1000 টাকা বাড়ছে যেটা প্রাইস বাড়ছে সেটা আমরা বলতেছি 1000 টাকা কিন্তু Lenovo T470S বাড়ছে এরপর আরেকটি প্রোডাক্ট দেখাবো বেশ জনপ্রিয় Dell এর একটি এটা হচ্ছে Dell এর 7400 7400 কিন্তু আমাদের কাছে কিন্তু এর আগে নন টাচ ছিল এখন টাচটা কিন্তু অ্যাভেলেবল হয়েছে এটা কিন্তু কনফিগারেশন যদি বলি কোরাই 5 এর 8 জেনারেশন 8GB RAM রয়েছে 256GB SSD রয়েছে চাইলে কিন্তু RAM SSD দুইটাই বাড়াতে পারবেন মাল্টি টাচ স্ক্রিন টাচপ্যাড ব্যাকলাইট কিবোর্ড এবং খুবই ডিসেন্ট কন্ডিশনে রয়েছে আর এটা যদি ডিসপ্লেটা যদি বলি ডিসপ্লে কিন্তু খুবই ন্যানো বেজেল একদম ন্যানো বেজেল টাচ স্ক্রিন ন্যানো বেজেল টাচ স্ক্রিন বেজেলটা কিন্তু একবারে লেস এটা কিন্তু অনেক দামি প্রোডাক্ট কিনলেও কিন্তু এতটা ন্যানো বেজেল পাওয়া যায় না ডিসপ্লে রেজলিউশনটা কিন্তু খুবই জোস 1920x1080 পিক্সেলের IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আর যদি আমরা লুকিংটা যদি দেখাই ওভারঅল কন্ডিশনটা এটা কিন্তু উরবান ব্যাকপ্যাক ব্যবহার করা হয়েছে যেটার কারণে কিন্তু দাগ পড়বে না এই আকর্ষণীয় Dell 7400 প্রাইস রেখেছি আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 35990 টাকা যেটা মাত্র বিজয় মাস উপলক্ষে টাচ স্ক্রিনের প্রাইস রাখা হয়েছে মাত্র 33990 টাকা প্রায় 2000 টাকা মতো ডিসকাউন্ট করা হয়েছে শুধুমাত্র বিজয় মাস উপলক্ষে তো যারা নিতে চান এটা কিন্তু স্টক কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চান তাড়াতাড়ি চলে আসবেন স্টক কিন্তু সীমিত এরপরে মার্কেটে আরও একটি জনপ্রিয় প্রোডাক্ট দেখাবো জি সিক্স কিন্তু মার্কেটে কিন্তু বেশ জনপ্রিয় একটি প্রোডাক্ট কোরাই 5 এর আমি যদি কনফিগারেশনে বলি কোরাই 5 এর 8 জেনারেশন 8GB RAM ব্যবহার করা হয়েছে DDR4 এর 2400 স্পিডের এবং টাচপ্যাডটা কিন্তু ব্যবহার করা হয়েছে মাল্টি টাচপ্যাড ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাঙ্গুর স্টোরেজ সাউন্ড সিস্টেম 13.6 ইঞ্চি ডিসপ্লে খুবই ডিসেন্ট কন্ডিশনে রয়েছে আমি যদি কন্ডিশনে যদি ব্যাকসাইডটা যদি দেখাই একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে আকর্ষণীয় এই G60 প্রাইস দেখেছি মাত্র 31990 টাকা পরে HP-র আরো একটি জনপ্রিয় প্রোডাক্ট দেখাবো LEDX2 যারা একটু স্টাইলিশ ল্যাপটপ চাচ্ছেন হ্যান্ডি নোটবুকের মতো ব্যবহার করবেন ভার্সিটিতে নিয়ে যাবেন সব জায়গায় নিয়ে যেতে ক্যারি করতে চাচ্ছেন এই টাইপের একটি প্রোডাক্ট HP LED X2 এটা যদি কনফিগারেশনটা যদি আমি বলি কোরাই 5 এর 7 জেনারেশন 8GB RAM রয়েছে 256GB SSD রয়েছে চাইলে এটা কিন্তু বাড়ানোর সুযোগ রয়েছে আর যদি এটা যদি ওভারঅল কন্ডিশনে যদি আমি দেখাই খুবই ডিসেন্ট কন্ডিশনে রয়েছে মাল্টি টাচপ্যাড রয়েছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ব্যাকলাইটটা কিন্তু খুবই ডিসেন্ট দেখা যায় খুবই সুন্দর দেখা যায় যখন আপনি ইউজ করবেন আর এটা যদি আকর্ষণীয় হচ্ছে এটাকে ট্যাব হিসেবে ব্যবহার করতে পারবেন এলএক্সটা কিন্তু ট্যাব হিসেবে ল্যাপটপ প্লাস ট্যাব হিসেবে ব্যবহার করার সুযোগ রয়েছে আর এটা টাচপ্যাড এই ডিসপ্লেটা কিন্তু টাচ স্ক্রিনের কারণে কিন্তু ডিসপ্লে রেজলিউশনটা কারণে কিন্তু অনেক ভালো করা হয়েছে 2K ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটার কারণে কিন্তু আপনি ভিডিও রেজলিউশন কিন্তু খুবই ভালো পাবেন এবং খুবই সুন্দর দেখা যাবে 2K এর জন্য এই আকর্ষণীয় LEDX2 প্রাইসটা রেখেছে 33990 টাকা আচ্ছা ঠিক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি চেষ্টা করেছি কম বাজেটের মধ্যে এবং কিছু মিড রেঞ্জের মধ্যে কিছু প্রোডাক্ট দেখানোর জন্য তো যারা নিত্য নতুন এমনি ভিডিও দেখতে চান আমাদের তো আজকের একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম